শুভেচ্ছা, স্বাগত। যত খেলার সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। কাল পর্দা উঠছে 13তম এশিয়া গেমস এর প্রস্তুত আয়োজক নেপাল। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট বাংলাদেশের শেফ দ্য মিশন। ভলিবলে কাল শেষ চারের লড়াই, বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। প্রস্তুতির ঘাটতির আক্ষেপ অ্যাথলেটিক্স কুস্তি ফেডারেশনের। অ্যাডিলেডে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি ওয়ার্নারের। অজিদের রান উৎসবের পর ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। আলভেসকে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। ড্রয়ে ইপিএল এ আবারও পয়েন্ট খুঁয়েছে ম্যান সিটি। নেপালে কাল শুরু হচ্ছে এশিয়া গেমস এর 13তম আসর। বর্ণিল আর জমকালো আয়োজনে সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান হবে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে প্রায় 15,000 শিল্পী, নাচ গান সহ বিভিন্ন পরিবেশনা। বাংলাদেশের পতাকা হাতে মার্চ 5-এ অংশ নেবেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন বাংলাদেশের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর। 35 বছর আগে দক্ষিণ এশিয়ায় খেলাধুলার শ্রেষ্ঠত্বের আসর বসেছিল যেখানে, সেই নেপালে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া গেমস। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক শান্তি বজায় রাখার অভিপ্রায় সাউথ এশিয়ান গেমসের পথচলা। গেমসের অফিসিয়াল প্রমোতে সেই বিষয়টিই যেন ফুটে উঠেছে। শান্তির প্রতীক পায়রা সাদা কাগজে বন্ধুত্বের বার্তা নিয়ে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ আর শ্রীলঙ্কা জুড়ে। 13তম আসরের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে কমতি রাখছে না নেপাল। দশরথ স্টেডিয়ামের সন্ধ্যাকে আরও ঝলমল করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। নাচ গানের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানকে রঙিন করবে নানা আয়োজন। অংশ নেবেন প্রায় 15,000 শিল্পী। দেশটির সংস্কৃতি আর ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে পারফরমেন্সে। নেপালের 60টি প্রদেশকে পরিচয় করিয়ে দেওয়া হবে নাচে গানে। Everything has completed. সব কিছুই প্রস্তুত। আমরা অপেক্ষায় আছি দারুণ কিছু মুহূর্তের। উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করতে চাই, পুরো আসরটাও নির্ভুলভাবে করার লক্ষ্য। 5-7 দিনের মধ্যে রাস্তাঘাটগুলো কমপ্লিট করেছে, বিভিন্ন ভেন্যুগুলোকে আস্তে আস্তে করে মানে যেগুলো আনফিনিশেবল ওয়ার্ক ছিল সেগুলি করেছে। সেই ক্ষেত্রে যদি বলা চলে যে হ্যাঁ, তারা অনেক পরিশ্রম করেছে এবং তারা গোছায় একটা নিজেদের নিয়ে আসছে। 7 দেশের প্রায় 5,000 অ্যাথলিট অংশ নেবেন মার্চ 5-এ। নিজ নিজ দেশের পতাকা হাতে নিয়ে ঘোষণা দিবেন গেমসের আনুষ্ঠানিক অংশগ্রহণের। বাংলাদেশের পতাকা বহন করবেন গেল আসরে 2 স্বর্ণজেতা সাঁতারু মাহফুজা খাতুন শিলা। ভারতের পতাকা হাতে থাকবেন এশিয়ান গেমসে স্বর্ণজেতা শটপুটার তেজিন্দার তোর। এমন বিশাল আয়োজনে নিরাপত্তা নিয়ে ভাবছে নেপাল। গেমস ভেন্যু, হোটেল ও এর আশপাশে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত থাকবে 16,000 পুলিশ সদস্য। অ্যাথলিটদের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে সর্বোচ্চ ব্যবস্থার অঙ্গীকার করেছে নেপাল সরকার। সব মিলিয়ে 27টি ডিসিপ্লিনে 317টি স্বর্ণ, 317টি রৌপ্য আর 481টি ব্রোঞ্জের লড়াই হবে এবারের এশিয়া গেমসে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া গেমসের 13তম আসর শুরু হতে বাকি কয়েক ঘন্টা। এই নিয়ে তৃতীয়বারের মতো নেপালে আয়োজন হতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। আগের 12 আসরে স্বর্ণ জয় আধিপত্য ছিল ভারতের। বাংলাদেশের বড় সাফল্য 2010 সালে ঢাকা গেমসে। সাউথ এশিয়ান গেমসের যাত্রা শুরু হয়েছিল 1984 সালে। তখন অবশ্য গেমসের নাম পরিচিত ছিল সাফ গেমস হিসেবেই। প্রথমবার গেমসের আসর বসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ভারত সর্বোচ্চ 44 স্বর্ণ পেয়ে পদক তালিকার শীর্ষে থাকে। 2টি স্বর্ণসহ মোট 23টি পুরস্কার জিতে বাংলাদেশ থাকে 5-এ। পরের বছরই সাফ গেমসের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় ঢাকায়। পদক তালিকায় সেরা 3-এ না থাকলেও সেবার বাংলাদেশ চমক দেখিয়েছিল। 9টি স্বর্ণ জিতে তাক লাগিয়েছিল আসরে। অ্যাথলেটিক্সে 100 মিটার দৌড়ে স্বর্ণ জিতে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব বনে যান শাহ আলম। 61টি স্বর্ণ জয়ে এই আসরেও আধিপত্য ধরে রাখে ভারত। 1987-তে তৃতীয় আসর হয় ভারতে। এই আসরে হতাশ করে বাংলাদেশ। 3 স্বর্ণসহ মোট 54টি পুরস্কার জিতে লাল সবুজের প্রতিনিধিরা।
91 স্বর্ণ জিতে শীর্ষে ছিল ভারত। পরে দুই আসরেও হতাশা কাটাতে পারেনি বাংলাদেশ। দুই আসর মিলিয়ে লাল সবুজে ঝুলিতে আসে চারটি স্বর্ণ। 1993-তে ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয় বাংলাদেশে। স্বাগতিক হবার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে 11টি স্বর্ণ জিতে নেয় লাল সবুজ। মোট 62 পুরস্কার জিতে সেবার চারে ছিল স্বাগতিকরা। পদক তালিকায় এই তিন আসরে পাঁচে থাকতে হয়েছে বাংলাদেশকে। ভারতের মাদ্রাজে বসে 1995-এর আসর, 7 স্বর্ণ সহ 58 পদক পায় বাংলাদেশ। এর 4 বছর পর কাঠমান্ডু গেমস থেকে ব্যর্থতা শুরু বাংলাদেশের, সে আসরে মিলেছে 2 স্বর্ণ। 2004-এর ইসলামাবাদ গেমস থেকে সাফ থেকে বদলে সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমস নামকরণ হয়। কলম্বোতে 2006-এ হয় পরবর্তী আসর। এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্য 2010-সালে ঢাকায় 18 স্বর্ণ জয়ের মধ্য দিয়ে। ক্রিকেট যুক্ত হওয়ার পর সেই ইভেন্টে বাজিমাত স্বাগতিকদের, বরাবরের মতো আধিপত্য দেখিয়েছে ভারত, জিতেছিল 90টি স্বর্ণ। 6 বছর বিরতির পর 2016-তে ভারতে গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত হয় 12তম আসর। 4টি স্বর্ণ এসেছে লাল সবুজের ঝুলিতে। সবশেষ অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লাল সবুজের পতাকা তুলে ধরেন শাকিল, মাবিয়া, মাহফুজারা। এ পর্যন্ত 12টি গেমসে পদক জয়ের তালিকায় শীর্ষে ভারত। বাংলাদেশের বড় সাফল্য 2010-সালে 18 স্বর্ণ জিতে। গেল আসরের চেয়ে এবার দারুণ কিছু প্রত্যয় অ্যাথলিটদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এসএ গেমসে কাল শেষ চারের লড়াই, বাংলাদেশ ভলিবল দলের পাকিস্তানের বিপক্ষে সতীর্থদের সেরাটা দেওয়ার আহ্বান অধিনায়ক হর্ষিত বিশ্বাসের। একদিন পর মিশন শুরু হচ্ছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের। প্রস্তুতির খাতি টিমওয়ার্ককে সামনে নেওয়ার লক্ষ্য জামাল ভূঁইয়াদের। ভলিবলের শুরুটা দুর্দান্ত। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগানো যায়নি দ্বিতীয় ম্যাচে। ভারতের বিপক্ষে 3 সেটেই বিপর্যস্ত হরশিতের দল। তবে ভারতের বিপক্ষে নেপালের ব্যর্থতায় আবারও সুযোগ লাল সবুজের সামনে। গ্রুপ বিতে প্রায় অপ্রতিরোধ্য পাকিস্তান, মালদ্বীপ শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে দাপটের সাথে। শেষ চারে তাই নেই ভুলে সুযোগ। ফাইনালে নাম লেখাতে দিতে হবে সাধারণের চেয়ে বেশি কিছু। বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ ফর্মে বেড়েছিল আত্মবিশ্বাস, কিন্তু এসএ গেমসের আগে ধাক্কা দেশের ফুটবলে। সূচি জটিলতায় আয়োজন করা যায়নি প্রস্তুতি ক্যাম্প। নেপালের দাসারাত স্টেডিয়ামে অনেকটা প্রস্তুতি ছাড়াই মাঠে নামার অপেক্ষা সাদ জামালদের। পরিস্থিতি আরও কঠিন দেখাচ্ছে টুর্নামেন্ট ফরম্যাট পরিবর্তন হওয়ায়। নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। রাউন্ড রবিন লিগে নেই ভুলে সুযোগ। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার লক্ষ্য জামালদের। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতে চাপ নিতে চান না সাদুদ্দিনরা। পরিকল্পনা অনুযায়ী খেলেই ফাইনালের পথে এগিয়ে যাবার লক্ষ্য ম্যানেজমেন্টের। ভুটানের বিপক্ষে সাদদের প্রথম ম্যাচ 2 ডিসেম্বর কাঠমান্ডুর দাসারাত স্টেডিয়ামে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনিয়ম অব্যবস্থাপনায় ঠিক পথে হয়নি প্রস্তুতি। এসএ গেমসে পদকের নিশ্চয়তা দিতে পারছে না টেনিস ফেডারেশন। প্রস্তুতিতে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। তারপরও স্বর্ণ জেতার ব্যাপারে আশাবাদী ফেডারেশন। আর এসএ গেমসে প্রথমবার স্বর্ণ জেতার চ্যালেঞ্জ নিচ্ছে কুস্তি ফেডারেশন। নানা জটিলতায় টেনিস ফেডারেশন, অসদাচরণের দায়ে অব্যাহতি দেওয়া হয়েছে সাধারণ সম্পাদককে। টেনিস কোর্ট সংস্কারের কারণে এসএ গেমসের অনুশীলনে ব্যাঘাত ঘটেছে। বিচ্ছিন্নভাবে প্রস্তুতি সেরেছেন টেনিস খেলোয়াড়েরা। পর্যাপ্ত প্রস্তুতির অভাবে পদক জয়ের নিশ্চয়তা মিলছে না। সুনির্দিষ্ট করে এইভাবে বলা যাচ্ছে না, ওখানে গেলে বোঝা যাবে যে তাদের প্রতিপক্ষ কারা, সেই আলোকে এবং তাদের পারফরমেন্স সেই আলোকেই আসলে বাস্তবতাটা বোঝা যাবে। এসএ গেমস কুস্তিতে ধারাবাহিকভাবে পদক জিতে আসছে বাংলাদেশ। সবশেষ আসরেও 3টি রৌপ্যের সঙ্গে 7টি ব্রোঞ্জ জিতেছিল বাংলার কুস্তিগিররা। তবে স্বর্ণপদক এখনও অধরা রয়ে গেছে। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় ফেডারেশন। এবার আমাদের টার্গেট আরও উপরে। আমরা এখনও 7 গেমসে কোনো স্বর্ণ পাইনি। আমাদের আশা করি এবার আমাদের চেষ্টা থাকবে একটা ভালো কিছু করার।
এসএ গেমসের প্রস্তুতিতে বিদেশি কোচ আনতে পারেনি অ্যাথলেটিক্স ফেডারেশন। থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ কর্তারা। তবে শেষ মুহূর্তে ভারতের জুনিয়র জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিয়ে স্বর্ণ জিতেছেন জহির মাহফুজরা। নেপালের ট্র্যাকে নামার আগে সঙ্গী হচ্ছে সেই আত্মবিশ্বাস। আধুনিক সুযোগ সুবিধা ও বিদেশি কোচিংয়ের অভাব সত্ত্বেও এসএ গেমসে পদক জয়ের ব্যাপারে আশাবাদী ফেডারেশন। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিতে পারতাম তাদের, বা তাদের যে ফুড বা তাদের যে সাপোর্টগুলি আমরা পরিপূর্ণ দিতে পারিনি। তারপরও আমরা অ্যাথলেটিক্স ফেডারেশনের যে আমাদের যে কন্টিনেন্স, আমরা অন্যান্য বারের চেয়ে অনেক কমিয়ে নিয়ে আসছি। যারা একান্ত সম্ভাবনাময় তাদেরকেই রেখেছি যাতে তারা ভালো কিছু করে। রোববার আনুষ্ঠানিকভাবে নেপালে শুরু হচ্ছে 13তম এসএ গেমস। সেদিনেই কাঠমান্ডু যাবে অ্যাথলেটিক্স দল, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবে 3 ডিসেম্বর। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো ক্রিকেটের খবর। বড় শট খেলতে পারেন ছোট ফরম্যাটের ক্রিকেটে অনুসন্ধান এমন ব্যাটসম্যানের জন্য। দীর্ঘমেয়াদের চোখ টি টোয়েন্টি বিশ্বকাপে বিপিএল থেকে হার্ড হিটার খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন নির্বাচকেরা। এদিকে বিশ্বকাপের পর আজই প্রথমবার মিরপুরে বোলিং করেছেন মাশরাফি বিন মুর্তজা। ক্যাপ্টেন ম্যাশকে ছন্দে ফিরিয়ে প্রতিপক্ষের কাজ কঠিন করার চ্যালেঞ্জ নিচ্ছেন ঢাকা প্লাটুন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বড় শট খেলেন সহজাতভাবে এমন একজন ব্যাটসম্যানের জন্য অপেক্ষা টাইগার ডেরায় অনেক দিনের। দারুণ অবস্থান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ খুইয়ে বসা নতুন কিছু নয় বাংলাদেশের জন্য। ঘাটতি মেটাতে বিপিএলে পাখির চোখ নির্বাচকদের। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য হার্ড হিটার খুঁজে বের করার কাজটা তারা করতে চান এখান থেকেই। এসএ গেমসে ভালো করবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ক্রিকেট দল, আশাবাদী নির্বাচক হাবিবুল বাশার। টি টোয়েন্টির জন্য কোনো স্পেশালাইজড প্লেয়ার তৈরি করা যায় কিনা, কোনো স্পেশালাইজড প্লেয়ার পাওয়া যায় কিনা, এই বিপিএলটার দিকে আমরা সেদিকেই তাকিয়ে আছি। 5-6-7 এখানে কিছু ব্যাটসম্যান দরকার যারা মানে বড় স্ট্রাইকে রান করতে পারেন। ক্রিকেটাররা তো আসলে এই গেমসতে খেলে অভ্যস্ত না, ক্রিকেট টিম খেলে অভ্যস্ত না, তো আমাদের জন্য সব কিছু একদম নতুন একটা কিছু। তো আমি যে ছেলেদের সাথে কথা বলে যে দেখলাম সবাই ব্যাপারটা সবার কাছে একটু অন্যরকমভাবে আসছে। বিশ্বকাপের পর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন মাশরাফি। মিরপুরের একাডেমি মাঠে বিপিএলকে সামনে রেখে প্রথমবার বল হাতে নেমে চনমনে ম্যাশ। অনেকদিন পর বলিংয়ে ফিরেছেন, তবে শেষ হয়নি ফিটনেস ফিরে পাওয়ার লড়াই। সমান্তরালে চলছে রিদম রানিং ও জিম সেশন। মাশরাফির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ঢাকা প্লাটুন কোচ। বিরতির পর ছন্দ খুঁজে পাওয়ার লড়াই তামিমেরও। অনুশীলনে কাজটা ঠিকঠাক হলে মাশরাফিদের ছন্দে ফেরা হবে সময়ের ব্যাপার, বলছেন ঢাকা কোচ সালাউদ্দিন। মাশরাফি বেশি মোটিভেটেড, কারণ সে আজকে থেকে প্র্যাকটিস শুরু করে নেয়। সে কিন্তু অনেকদিন ধরে আসলে পার্সোনালি নিজে ফিট হওয়ার জন্য অনেক কিছু করতেছিল, এবং সেটা সে হয়তো কেউ হয়তো দেখে না, কিন্তু আমার কাছে মনে হয় সে অনেক শরীরের ওজন অনেক কম আছে। বিপিএলটাও আমি শিওর যে খুব ভালো খেলবে, কারণ ওর খেলার আগ্রহটা এখনও মরে যায়নি, এটা নিয়ে অনেকেই বলে, বাট আই থিঙ্ক হি স্টিল ওয়ান্টেড টু প্লে ক্রিকেট, এবং ও যখন খেলে ও সেরাটাই খেলতে চায়। এটাই হলো মাশরাফির সাথে বাকিদের পার্থক্য। বিপিএলে দলগুলোর বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ হয়নি এখনও। রংপুর রেঞ্জার্স কথা বলছে পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদের সাথে। শীঘ্রই শেহজাদের সাথে চুক্তি সেরে ফেলতে পারে রংপুর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেভিড ওয়ার্নারের রেকর্ড ইনিংসে অ্যাডিলেড টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। 3 উইকেটে 589 রান ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ভয়াবহ বিপর্যয়ে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে 96 রান তুলতে হারিয়েছে 6 উইকেট। আগের দিন 166 রানে থাকা ওয়ার্নার ডাবল সেঞ্চুরির পর পেয়ে যান ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। মানস লাবুসেনকে দিনের শুরুতে ফিরিয়ে অবশ্য ম্যাচে ফেরার আভাস দিয়েছিল পাকিস্তান। তবে ওয়ার্নারের তাণ্ডবে রান পাহাড়ে চাপা পড়ে অতিথিরা। অস্ট্রেলিয়ার ইনিংসে 3টি উইকেটই নিয়েছেন পেসার শাহিন আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে মিশেল স্টার্কের তোপে পড়ে পাক ব্যাটসম্যানরা। শেষ সেশনে হারিয়েছে 6 উইকেট। এক প্রান্তে 43 রানে অপরাজিত বাবর আজম, 4 উইকেট নিয়েছেন স্টার্ক। অ্যাডিলেডে বুনো উল্লাসে মাতলেন ডেভিড ওয়ার্নার ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। অপরাজিত 335 রানের ইনিংসের রেকর্ড বইয়ে এনেছেন ওলট পালট। বল টেম্পারিং কাণ্ডের 1.5 বছর নিষিদ্ধ ছিলেন ওয়ার্নার, ব্যর্থ হয়েছিলেন অ্যাশেজে। তবে সব সমালোচনা আর ব্যর্থতা পাশ কাটিয়ে নতুন রূপে ফিরেছেন পকেট ডায়নামো। প্রথম দিনই তৈরি হয়েছিল ডাবল সেঞ্চুরির সম্ভাবনা, দ্বিতীয় দিন সেটিকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। 8 বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ছুঁয়েছেন ট্রিপল সেঞ্চুরি। আগের দিন 166 রানে থাকা ওয়ার্নার ডাবল সেঞ্চুরিতে পৌঁছান 260 বলে। পরের 100তে যেতে ওজি ওপেনারের প্রয়োজন পড়ে 129 বল। সব মিলিয়ে 39টি 4 ও 1টি 6 ছিল ওয়ার্নারের ইনিংসে।
মোহাম্মদ আব্বাসকে বাউন্ডারি মেরে ডেভিড ওয়ার্নার ট্রিপল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করার পরেই সবার মনে প্রশ্ন ছিল 400 রান করার সুযোগ পাবেন কিনা তিনি। অস্ট্রেলিয়ান অধিনায়ক ইনিংস ঘোষণা না করলে হয়তো রানের পাহাড় আরও বড় করতেন এই অজি ব্যাটসম্যান, ছুঁয়ে ফেলতেন শীর্ষে থাকা ব্রায়ান লারার 400 রানকে। শীর্ষ দশের তালিকায় লারার পরেই আছেন অজি আরেক ব্যাটসম্যান ম্যাথিউ হেইডেন। অ্যাডিলেডের ইনিংসে স্যার ডন ব্র্যাডম্যান ও মার্ক টেইলারকে পেছনে ফেলে সর্বোচ্চ ইনিংসের সেরা দশে ঢুকে গেছেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরির মাহাত্ম্য এত অল্পতেই কিন্তু ফুরিয়ে যাচ্ছে না। অস্ট্রেলিয়ার সপ্তম ক্রিকেটার হিসেবে পেয়েছেন ট্রিপলের দেখা, টেস্ট ইতিহাসে এটি 31তম। দিবারাত্রির টেস্টে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্ব। এই রান তুলতে 80-এর উপর স্ট্রাইক রেট রেখেছেন, যা টেস্টের চতুর্থ সেরা। দেড় বছর আগে কালো ছায়া নেমে এসেছিল ওয়ার্নারের ক্রিকেট ক্যারিয়ারে। বল টেম্পারিং নিষেধাজ্ঞায় ক্রিকেটে আবারও ফিরবেন কিনা সেটি নিয়েছিল শঙ্কা। বিশ্বকাপে উজ্জ্বল হয়ে ফিরলেও সবশেষ অ্যাশেজ কাটে দুঃস্বপ্নের মতো। অ্যাডিলেডে ট্রিপল সেঞ্চুরি ওয়ার্নারের ক্যারিয়ারে যেন নতুন লাইফলাইন। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড, 336 রানে পিছিয়ে ইংল্যান্ডের সংগ্রহ 2 উইকেটে 39 রান। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ইনিংস বড় করতে পারেনি লেথাম। 105 রানে কাটা পড়েন ব্রডের বলে। ড্যারেল মিচেল ও বিজে ওয়াটলিংয়ের 50তে ভর করে 375 রানের পুঁজি পায় ব্ল্যাক ক্যাপস। ব্রডের শিকার 4 উইকেট জবাবে 24 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। ওপেনার সিবি সাউদির বলে আউট হন 4 রান করে। তিনে নামা জো ডেনলিও স্থিত হতে পারেনি 4 রানে, তাকে ফেরান হেনরি। দিন শেষে রোরি বার্নস অপরাজিত আছেন 24 ও রুট 6 রানে। লা লিগায় আলাভেসকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দারুণ জয় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো গ্যালাকটিকোস। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ, তবে গোল আসেনি। ম্যাচের 52 মিনিটে দারুণ হেডে ডেডলক ভাঙেন অধিনায়ক সার্জিও রামোস। 13 মিনিট পর পেনাল্টি থেকে সমতা আনেন আলাভেসের পেরেজ। তবে 4 মিনিট পর কারভাহালের গোলে আবার এগিয়ে যায় গ্যালাকটিকোস। 14 ম্যাচে 31 পয়েন্ট সংগ্রহ রিয়াল মাদ্রিদের। 1 ম্যাচ কম খেলে বার্সেলোনা সংগ্রহ 28 পয়েন্ট। এদিকে ইপিএলে নিউক্যাসল ইউনাইটেডের কাছে পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে সিটিজেনরা ড্র করেছে 2-2 গোলে। এই ড্রয়ে টেবিল শীর্ষে থাকা লিভারপুলের সাথে ব্যবধান বাড়লো সিটিজেনদের। এ ছিল যত খেলায় আমন্ত্রণ পয়া আয়োজনে। We'll be right back.